ইসরা এবং মিরাজের একটি ঘটনা রয়েছে যেগুলো হচ্ছে মিথ্যা ঘটনা, বানট ঘটনা। মানুষ তার প্রচারণার জন্য, তাকে মনোরঞ্জ করার জন্য, তাকে ভালোবাসার জন্য, তার প্রতি আকৃষ্ট করার জন্য এই ওয়াজগুলো নসিহতগুলো করে যাচ্ছে। তো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মিরাজ থেকে ফিরে আসলেন, তখন তিনি তার বিছানায় মুওয়ালা মানে চাদর উষ্ণ পেলেন। তিনি পানির যে পাত্রটি উপর করে রেখেছিলেন সে পাত্র থেকে তখনও মাটির ওপর ফোঁটা ফোঁটা পানি পড়ছিল, দরজার শিকড় তখনও কাঁপছিল। ঠিক মেরাজে যাওয়ার আগে তিনি যখন রুম থেকে বেরোচ্ছিলেন তখন যেভাবে রেখে গিয়েছিলেন সেভাবে, এরকম কাহিনী আমরা শুনে আসছি বা শুনেছি। এটি কি সত্য? আসুন দেখে নিই, আমরা কোরআন এবং হাদিসে সেটা প্রমাণগুলো দেখি। এখানে কয়েকটা বিষয় আমরা দেখব, যে চাদর, তারপর হচ্ছে শিকল, তারপর তিনি কীভাবে গিয়েছেন, কখন আসছেন, সে ব্যাপারে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়া হবে। এ ব্যাপারে লিসানুল আরব এবং আল নিহা এই বইতে উল্লেখ করা হয়েছে মুলা যে কথাটা আরবিতে এসেছে সেটা হচ্ছে আধুনিক ব্যবহার, যেটা আমরা বানিয়ে ফেলেছি সরাসরি যে এটাই হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে শাইকুল সুকাইরি রহমুল্লাহ তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা মিরাজে যাওয়ার পর এবং তিনি যখন ফিরে এসেছিলেন তখন উষ্ণ পাওয়া সাব্যস্ত নয় এবং এটি মানুষের বানানো একটি বানোয়াট মিথ্যা হাদিস। এছাড়া শিকলের কথা যে বলা হয়েছে সেই শিকলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, তোমাদের নিজেদের জন্য দোষ নেই খাওয়া দাওয়া করা তোমাদের ঘরে অথবা তোমাদের বন্ধুদের ঘরে, সূরা আন-নূর আয়াত 61। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে শিকল তখন ছিল না। এই আয়াতে ব্যাখ্যায় আব্দুর রহমান বিন জায়েদ রহিমুল্লাহ তিনি বলেছেন, এটি ছিল প্রথম দিকে, তখন তাদের ঘরে দরজা থাকতো না, মানে শিকল থাকতো না, পর্দা দিয়ে টানিয়ে রাখা হতো। তাফসিরে তাবারিতে এই কথাটি রয়েছে। উপরোক্ত যে বর্ণনা সেটা আরও মিথ্যা প্রমাণ করার জন্য বা মিথ্যা হওয়ার জন্য সহিহ বুখারী এবং মুসলিম একটি হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমি যখন মক্কায় ছিলাম আমার ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল এবং জিব্রিল আলাইহিসসালাম নাজিল হলেন, তিনি আমার বুক ফাড়লেন, এরপর সেটাকে জমজমে পানি দিয়ে ধৌত করলেন, তারপর তিনি সোনার তরী একটি আনলেন, সেটি হেকমত এবং ইমানে পরিপূর্ণ ছিল, সেগুলো আমার বুকে ভরে দিলেন, এরপর বুক লাগিয়ে দিলেন, অতঃপর আমার হাত ধরে আমাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকলেন, এরপর বাকি হাদিসগুলো বর্ণনা হয়েছে। তো এইভাবে আমরা জানতে পারি যে এই চাদর কিংবা শিকল বা পানি পড়ছে অবস্থা সেভাবে রয়েছে, এই সকল কাহিনীগুলো আংশিক সামান্য কিছু মিল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভুল এবং জাল হাদিস। এগুলো প্রচার করা হচ্ছে মানুষ সেলিব্রিটি হওয়ার জন্য ইনকামের ধান্দা, ইউটিউব ফেসবুক থেকে ইনকামের ধান্দা, এই সকল ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো শুনলে মানুষ আকৃষ্ট হয়ে যায়, কিয়ামতের বর্ণনাগুলো, শেষ জামানা বর্ণনাগুলো, এসব শুনলে মানুষ আকৃষ্ট হয়ে যায়। মানুষ মানে কোনো কিছু ঘটলে বা ঘটেছিল কাহিনী গল্প এগুলো শোনার জন্য অধীর আগ্রহী থাকে, কিন্তু যে মিরাজ থেকে যে আমলগুলো এসেছে সে আমলের ব্যাপারে কোনো খবর নেই, মিরাজ থেকে আমরা কী শিখে পেলাম সেটার কোনো খবর নেই। খবর আছে হলো যে কোন ঘটনা ঘটলো, কী হলো না হলো, সব কিছু হচ্ছে বেদাত এবং জালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিদান করুক, আমিন।